হে অল ক্রিয়েটিভ মাইন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সায়ন্ত ধন সো রিসেন্টলি আমি ইনস্টাগ্রামের থ্রুতে একটা লোগো ডিজাইনের অফার পাই আর তার সাথে কথা বলার পর আমি জানতে পারি যে লগোটা একটা মিউজিক্যাল চ্যানেলের জন্য হবে ইউটিউব চ্যানেল অ্যান্ড সেটা আর মাত্র দুদিন পর লঞ্চ হবে তো আমার হাতে মাত্র দুদিন দিন সময় ছিল লোগোটা ডিজাইন করে ফাইনালাইজ করার জন্য অ্যান্ড দেখতে গেলে আমার কাছে দু দিনও সময় ছিল না দুটো সন্ধ্যে ছিল আমার কাছে বিকজ আমার সকালে কাজ থাকে তো ফার্স্টে আমি দোটানায় পড়ে যাই কিন্তু আমি আলটিমেটলি কাজটা নিই এবার ফার্স্টে আমি জিজ্ঞাসা করিনি যে তার কোনো লোগর প্রেফারেন্স আছে কি না সে ওয়ার্ড হচ্ছে আইকন টাইপ চায় তো সে বলে যে তার কোন রকম কোনো আইডিয়া নেই রিকোয়ারমেন্ট নেই তো ফার্স্ট সন্ধ্যাতে আমি ইন্টারনেটে অনেক রিসার্চ করার পর তিনটে আইডিয়া প্রোটো টাইপ আমি ওনাকে দেখাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ইউটিউব চ্যানেলটার নাম হলো গুপস অরিজিনালস তো আমি নামের ইনিশিয়ালস দিয়েই নর্মালি করতে চাইছিলাম যেহেতু চ্যানেলটা স্ক্র্যাচ থেকে শুরু হবে তো লোকের ভিজিবিলিটি পাওয়ার জন্য আইকন টাইপ যদি আমি লোগো ইউজ করি তাহলে সেটা নট বেটার সেজন্য আমি ভাবলাম নামের ইনিশিয়াল দিয়েই আমি একটা লোগো তৈরি করি তো এখানে যতগুলো আইডিয়া আপনারা দেখতে পাচ্ছেন সবকটা জি কে রিপ্রেজেন্ট করছে তো ফার্স্ট যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি একটা ফন্ট ইউজ করেছি যার নামটা নিচে দেখতে পাবেন অ্যান্ড তার মাঝে আমি গ্রামাফোনের যে সিডি হয় তো সেটা আমি ইউজ করেছি সেকেন্ড যেটা আমি ইউজ করেছি সেটা আর একটু ইন্টারেস্টিং নর্মাল যে জি হয় সে জি তো আমি লিখেছি বাট তার মাঝে আমি যেটা ইউজ করেছি এখানে এইটা একটা মিউজিক নোট এটাকে যদি আমরা ঘুরিয়ে দেন তাহলে দেখতে পাবেন যে এটা একটা মিউজিক্যাল নোট নেক্সট যেটা আমি ইউজ করেছি সেটা এক্সপ্লেন করার মতো তেমন কিছু নেই লুকস লাইক এ জি এন্ড এটা হলো একটা মিউজিক্যাল নোট সো এই তিনটে আমি পাঠাই যে কোন দিকে আমার যাওয়া উচিত ওনার মাঝেরটা পছন্দ হয় তো এবার এটার মধ্যে কোনো রকম চেঞ্জেস উনি বলেননি সো আমার লোগো তো ফাইনালাইজ হয়ে গেছিলো এবার মেন ফান্ডা ছিল ওনার যে নামের টেক্সটটা হবে সেইটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব তো উনি কিছু সাজেশন দেন উনি বলেন যে গুপস অরিজিনালসের গুপসটা যেন সিগনেচার ফন্টে হয় তো আফটার সামটাইমস আমি ওনাকে এই স্ক্রিনশটটা পাঠাই তো ফার্স্ট ওনার যে আইডিয়া ছিল যে সিগনেচার টাইপ ফন্ট হবে সো আমি সেই একটা করেছি এখানে সিগনেচার টাইপ একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করেছি নিচে আমি নর্মাল একটা সানসেরিফ ইউজ করেছি নেক্সট আমি কিছু আইডিয়া ইউজ করেছিলাম যেটা অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল যে ভালো লাগবে রাদার দ্যান সেটা হলো যে আমি দুটোই সানসেরিফ ইউজ করবো নেক্সট আমি যেটা ইউজ করেছি খুব একটা ইন্টারেস্টিং জিনিস নয় বাট স্টিল আমি পাঠাই তো অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল এটা তো ক্রস চেক হয়ে গেছিলো অ্যান্ড উনি বলেন যে এখানে যে আইকনটা আছে এটাকে একটু বড় রাখতে ডাবল পি এস এটাকে নর্মাল রাখতে এখানে আর একটু সাজেশান দেয় যে আমি যাতে এই ফন্টটাকে চেঞ্জ করি উনি একটা ফন্ট পাঠায় সো ফার্স্ট উনি যেটা প্রোভাইড করেছিলেন আমাকে সেটা হলো দিস ওয়ান দিস ইজ অটোগ্রাফ ফন্ট আর আমি অরিজিনালসটা লিখেছি পপিন্স ফন্টে নিচের যে বদলে আমি ওপরে প্লেসমেন্ট করেছি অরিজিনালসটা বিকজ দিস লুক স্কুল দেন আমি চুজ করি দিস ফন্ট এটার নাম হচ্ছে এস এম ক্যান্ডিস নেক্সট যেটা ফাইনাল ফন্ট আই লাভ দিস ফন্ট বাট অ্যাকচুয়ালি এই ফন্টার জিটা কিন্তু এতটা ছোট নয় এটা অনেকটাই বড় ছিল এটার সাইজ আমি একটু কমিয়েছি যাতে এই অরিজিনালসের সাথে এটা ম্যাচ খায় আর এটা উনি যেটা বলেছিলেন যে এটা বড় রাখতে তো ফাইনালি যেটা ওনাকে পাঠানোর পর ফাইনালি উনি যেটা পছন্দ করেন সেটা হলো এটাই বা আমি বলেছিলাম এটাই পছন্দ হবে কারণ আমারও এটা খুবই পছন্দ হয়েছিলো বাট আমি এতক্ষণ যত ওনাকে পাঠাচ্ছিলাম সেটা আমি ইলোস্ট্রেটার থেকে করিনি লোগোটা আমি ফাইনালাইজ করে ডিজাইন করিনি আমি জাস্ট একটা নর্মাল প্রোডোডাইট বানিয়েছিলাম দেন আমি ওকে ফটোশপ থেকেই পাঠাচ্ছিলাম সো দিস ইজ নট এ প্লেস টু ডিজাইন লোভো ইউ নো দ্যাট তারপর উনি যখন বললেন যে এটাই ফাইনালাইজ তো আমি ওনাকে টাইম নিলাম বললাম যে আমি সন্ধ্যেবেলার মধ্যে আপনাকে পাঠিয়ে দেবো ফার্স্ট প্রোডাক্ট টু সন্ধেবেলা তো স্কেচটাকে আমি ইলোস্ট্রেটারে আনলাম এবার আমি এটাকে ফাইনাল ডিজাইন করবো তো সেই প্রসেসটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবার এটাকে কন্ট্রোল সি করব দেন এডিটে যাব দেন পেস্ট ইন প্লেস দেন এটাকে আমি ছোটো করে দেব আবার সেম প্রসেস ফার্স্টে আমরা কী করবো ফার্স্টে আমরা রুলারটা বের করব তার জন্য ভিউ দেন রুলার্স দেন শো রুলার বা কন্ট্রোল আরও প্রেস করতে পারেন সেটা আমরা হাইড করে নিই এবার আমরা এর জায়গাটায় রুলারগুলোকে প্রপারলি ফিক্স করে দিই তো এই যে এই পজিশনটা দেখতে পাচ্ছি আমরা তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উইথ হবে এটাই সব জায়গাতে সবকটা জায়গাতে আমরা খাটাবো তো তার জন্য ফার্স্টে আমরা যে কোনো একটা জায়গায় এবার এই যে উইথটা আছে এটা কি আমরা কপি করে করে এই আনব আনবো রকম যাতে উইথের চেঞ্জ না হয় হাইট আমরা চেঞ্জ করতে পারি বাট উইথ যেন চেঞ্জ না হয় সেরকম আমরা লক্ষ্য রাখব যে স্কেচটা আছে সেটা হাইট করে নেবো ফার্স্টে আমরা কালারটাকে ব্ল্যাক করে নিই দেন আমরা পুরোটা সিলেক্ট করবো দেন আমরা সেফ বিল্ডার টুল নেবো বা সেফট এমপ্রেস করবো দেন আমরা যে পজিশনগুলোতে অ্যাকচুয়ালি ছিল সেগুলোতে সে বিল্ড করতে থাকবো বা ডিলিট করতে থাকবো যেমন এটাকে ফার্স্টে আমরা সাইডে সরিয়ে দিই দেন এর একটা কপি বের করার নি ক্লায়েন্টের যে ডিম্যান্ড ছিল সেটা হচ্ছে এর কালার যেন গোল্ডেন হয় তো আমাকে বেশি কিছু কালার রিসার্চ করতে হয়নি তো আমি বেসিক্যালি এটাকে গোল্ডেন করার চেষ্টা করেছি ইলোস্ট্রেটারে গোল্ডেন করার একটা সিম্পল উপায় আছে ঠিক আছে সেটা আমি আপনাদের আজকে শেয়ার করছি তো এটা যেরকম সিলের কাছে আছে এবার আপনারা যাবেন সোয়াচেসে এবার সোয়াচেস কি করে আনবেন উইন্ডোজে যাবেন এখানে আপনারা সোয়াচেস দেখতে পাবেন এটা ক্লিক করবেন তাহলে চলে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে এটা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরিতে ক্লিক করবেন দেন গ্রেডিয়েন্টসে যাবেন গ্রেডিয়েন্টসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন মেটালস মেটালসে ক্লিক করবেন দেন আপনারা এখানে অনেকগুলো মেটালিক ফর্ম দেখতে পাবেন যার মধ্যে ফার্স্টটাই হচ্ছে গোল্ড এবার আপনি এখান থেকে এই গোল্ডের পজিশন বা এরকম যে কোনো জিনিস আপনারা চেঞ্জ করতে পারেন সিম্পলি যাবেন ফার্স্টে এটা ক্লিক করবেন দেন আপনারা সিম্পলি এভাবে চেঞ্জ করতে পারেন লাইক দিস এবার গোল্ডেন তো হোয়াইটের ওপর খুব একটা ভালো মানায় না তো তার জন্য আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেব এবার যে ফন্ট ছিল আমাদের আমি আপনাদের বলেছিলাম না এখানে জিটা অনেকটা বড় লাগছে তো এটাকে আমি হচ্ছে যে ম্যানুয়ালি ছোটো করব এবার অরিজিনালস তো এটা আমরা লিখে নিয়েছি বাট এটাকেও আমরা গোল্ডেন কীভাবে করবো এরও একটা সিম্পল উপায় আছে ফার্স্ট আমরা টেক্সটটা সিলেক্ট করছি দেন এখানে আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে সেম সেমভাবে উইন্ডোজ থেকে আপনারা অ্যাপিয়ারেন্স প্যানেল পেয়ে যাবেন অ্যাপিয়ারেন্স প্যানেলে যাওয়ার পর আমরা এই নিচে আসবো এখানে দেখতে পাবেন অ্যাড নিউ ফিল অ্যাড নিউ ফিলে আমরা ক্লিক করলাম দেন এরকম একটা পজিশন তৈরি হলো এবার কিবোর্ডে আই কিটা ক্লিক করবো তাহলে এখানে আইডার টুল চলে আসবে দেন আমরা এখান থেকে এটা নিয়ে নেব দেখতে পাচ্ছেন সিম্পল অরিজিনালসের ক্ষেত্রেও সেম দেখুন কত সিম্পলভাবে আমরা একটা লোগো ডিজাইন করতে পারি বাট অ্যাকচুয়ালি দ্য মেন পার্ট ইজ দ্য রিসার্চ যে কীরকম লোগো ডিজাইন করতে হবে তো সেটা হচ্ছে মেন পার্ট বাকি প্রেজেন্টেশন তৈরি করা এসব তো খুবই ইজি পার্ট এর এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই আপনি করে ফেলতে পারবেন আরামসে তো যাই হোক এটা যখন কমপ্লিট হলো এটা যখন আমি ওনাকে শো করলাম আমি দুটো পার্সেন্টই শো করেছি দেবে এটা একটা দেখতে পাচ্ছেন যে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমি একটা শো করেছি একটা গোল্ডেন কালার যেরকম ওরা চেয়েছিল আর এটা হচ্ছে যে ওপর নিচ হিসাবেও শো করেছি তো আমি কীভাবে হচ্ছে ওনাকে পাঠিয়েছি এটাও আমি শো করে দিচ্ছি তো আমি এখানে তিনটে ফোল্ডার করি ফার্স্ট হচ্ছে জেপেক ফোল্ডার সেকেন্ড হচ্ছে এটা ওপেন ফাইলটা থার্ড হচ্ছে ফাইল ফাইল এটাকে আমি একটা জিপ বানাই দেন ওনাকে মেল করে তো এখানে জিনিস হচ্ছে এবার এই লোগোটা আমি দুটো সন্ধ্যাতে আমি বানাই সো একটা জিনিস আমি অনেকদিন আগেই শিখেছিলাম আর এই লোগো ডিজাইনটার সাথে সে তার প্রতি একটা স্ট্রং বিলিফও আমার তৈরি হয় যে যে ক্লায়েন্ট হাই পেইং হবে তার প্রবলেমসও কম হবে সে হচ্ছে যে খুব ইজিলি আপনার ডিজাইনগুলোকে অ্যাকসেপ্ট করবে এমন না যে আপনি খুব বাজে ডিজাইন করছেন সেটাও হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবে আমি সেটার কথা বলছি না আপনি যদি ভালো ডিজাইন করেন তো সেটাকে অ্যাকসেপ্ট করবে আর যে ক্লায়েন্ট আপনাকে কম পয়সা দেবে অর্থাৎ লো পিঙ্ক ক্লায়েন্ট তারা কিন্তু আপনি যত ভালোই ডিজাইন করুন সেটার তিন থেকে চারবার চেঞ্জেস আসবেই মিনিমাম আমি বললাম ঠিক আছে এটার সাথে হয়তো আপনারা রিলেট করতে পারবেন যারা ফ্রিল্যান্সার আছেন তো যাই হোক এখন পর্যন্ত এতটাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করতে জানাবেন যে আপনাদের কীরকম ভিডিও দরকার কীরকম ভিডিও আমার কাছ থেকে এক্সপেক্ট করছেন অথচ আমি সেরকম ভিডিও আনতে পারছি না তো আমি আমার অবশ্যই জানা দরকার তো সব রকম ফিডব্যাক আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন